চলে গেলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। দীর্ঘদিনের শারীরিক নানা রোগ ভোগের পর আজ বঙ্গবন্ধু মেডিকেলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। আজকের কাগজ, ভোরের কাগজ থেকে শুরু করে চ্যানেল আই, এটিএন নিউজ এবং দীপ্ত টিভিতে দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ছিল অঘোরের ক্রীড়া সাংবাদিক হিসেবে পদচারণা। তিনি ছিলেন ভিন্ন ধর্মী এক ক্রীড়া সাংবাদিক, যিনি ছোট বাক্যে গদ্য লেখাটাকে জনপ্রিয় করে তোলেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায়। কিডনি জটিলতা এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5ই সেপ্টেম্বর তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে থাকতে হয়েছে প্রায় 2 সপ্তাহ। পরিবার ও শুভানুধ্যায়ীদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঘোর মণ্ডল। তিনি স্ত্রী, 2 কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমি চাচ্ছি এই থার্ড ডে তে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। আল্লাহ রে, আমি কি করব রে, আল্লাহ রে, আল্লাহ রে।